এখানে এসেছি কাঁচা টমেটো নিতে। কাঁচা টমেটো দিয়ে ওই কাচ্চি পোনাটা আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। এই আমাদের গাছে টমেটো হয়েছে, আর দেখুন পাখি কত খেপ নিচে ফেলে দিয়েছে। এই টমেটোগুলো আমি পেড়ে নিচ্ছি, কাঁচা 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 লাগবে। কাচ্চি পোনা রান্না করতে আমি নিয়েছি কাচ্চি পোনা, এখানে নিয়েছি পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে, আর এটা নিয়েছি এই যে কাঁচা টমেটোগুলো আমি এরকম ভাবে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এখানে আছে জিরে, একটু জল দিয়ে গুলে রেখেছি, বেটে রেখেছি। আর এখানে আছে নুন, হলুদ আর লঙ্কা। প্রথমে আমি এই কাচ্চি পোনাটা ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছি, দেখুন। আর এখানে কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়েছি, আর এই মাছটাকে, তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ভেজে তুলে নেব। নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটাকে ভাজা করবো। পোনাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর। এখন উল্টো পাল্টে ভেজে নেবেন। মাছগুলো কালার এসে গিয়েছে, ভালো করে ভাজাও হয়ে গিয়েছে। আমি এটাকে নামিয়ে ফেলব। নামিয়ে দিয়েছি মাছগুলো, কি সুন্দর দেখুন। প্রথমে এবার আমি পাঁচফোড়ন দিয়েছি কড়াইয়ের মধ্যে, এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। এইভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, লাল লাল মতো হয়েছে, দেখুন পরপর মতো পেঁয়াজটা হয়ে যাবে। এবার আমি এই কাঁচা টমেটোটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের উপরে, দিয়ে মারতে থাকবো। এর মধ্যে দেবো হলুদ, দেবো নুন, এভাবে একটু হালকা ভাজা করে নিতে হবে টমেটোটা পেঁয়াজের সাথে, কষা কষা করে নিতে হবে।
এখানে দিচ্ছি লঙ্কা, এবার আমি জল দিয়ে দেবো, বেশি জল না, এরকম একটু জল দিয়ে দেবো টমেটোটা যা সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি চাপা দিয়ে দিলাম, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখুন একটা সুন্দর কালার এসে গিয়েছে। আর দেখছি এখানে টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি গুলে রাখা ওই জিরে জলটা দিয়ে দেব এর উপরে। আর এর মধ্যে দিয়ে দেবো কাচ্চি পোনাগুলো, টমেটোর সাথে মিশিয়ে দেব। যদি কেউ মনে করেন যে একটু রস রস রেখে খাবেন তাও খাওয়া যায়, তবে রসটা একদম শুকনো করে দিলে বেশি টেস্টি হয়। আর কিছুক্ষণের মধ্যে আমি এটাকে নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমি কড়া থেকে নামিয়ে ফেলেছি কাচ্চি পোনার তরকারিটা, আর দেখুন কি সুন্দর হয়েছে, এটা খেতে টক টক লাগে, এটা শুধুমাত্র ভাতের সাথেই খাওয়া যায়। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কিছু ভালো রান্না দেখতে চান, আমি দেখাবো আরও। আর আমার চ্যানেলটা একদম নতুন বন্ধুরা, প্লিজ আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা আমার পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না। প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি।